আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সুবর্ণ স্টাডির নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এসএসসি 2021-এর পরীক্ষার্থীরা এবং এইচএসসি 2021-এর পরীক্ষার্থীরা, তোমাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিও নিয়ে এসেছি। তোমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম যেটা আছে সেটা নিয়ে একটা মনিটরিং কমিটি গঠন করা হচ্ছে এবং সেই কমিটির বেশ কিছু কাজ আছে। সো এই কাজগুলো নিয়ে কথা বলবো, যেহেতু তুমি একজন শিক্ষার্থী। সো অ্যাসাইনমেন্ট মনিটরিং কমিটি কী কী কাজ করবে সেটা যদি তোমরা জানতে পারো, দেখা গেল যে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কিত বেশ কিছু বিষয় নিয়ে সচেতন থাকবা। সো তোমাদেরকে এই বিষয়গুলো জানানোর জন্য মূলত এই ভিডিওটি করছি। তাছাড়াও অ্যাসাইনমেন্ট নিয়ে এখন বর্তমানে অনেক কিছু চলছে, যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলে যায় তাহলে অ্যাসাইনমেন্ট বাতিলও হতে পারে, এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করেছি আজকে। তখন প্রায় 10টা দিকে ভিডিওটি আপলোড করেছি, চাইলে একবার দেখে নিয়ে আসতে পারো তোমরা সেই বিষয়গুলো। তাছাড়াও আরও অনেক আপডেট তথ্য আসবে। যাই হোক, এখন বর্তমানে যেহেতু এই মনিটরিং কার্যক্রম করার জন্য নতুন একটা কমিটি গঠন করা হচ্ছে তোমার স্কুলে বা তোমার কলেজে, সো সেটার কী কাজ হবে, সেক্ষেত্রে তোমাদের কোন কোন বিষয়গুলো সচেতন থাকতে হবে সেটা নিয়ে কথা বলবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকবা। আর ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে একটি কথা বলে রাখি, পড়াশোনা এবং শিক্ষামূলক সকল আপডেট তথ্য সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। দরকার হলে একবার ভিডিও লিস্টটা চেক করো, দেখো কোন আপডেটে তোমাদেরকে আমরা দেই না, সকল আপডেট সবার আগে দেওয়ার চেষ্টা করি। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে রাখবা, কারণ লাইক দিতে বেশি কষ্ট হবে না তোমাদের, আমরা জানি। সো বিষয়গুলো একে একে দেখায়। মাধ্যমিক উচ্চ শিক্ষা দপ্তরের ওয়েবসাইটে মূলত গত 18 আগস্ট এটা প্রকাশ করেছে রাত্রেবেলা। এখন আমি বুঝি না এরা রাত্রেবেলা ঘুমায় কি না, এরা তো প্রায় 11টার পর 10টার পর মেবি এই নোটিশগুলো প্রকাশ করেছে, সো এই জন্য রাতের বেলার ভিডিও করা হয় নাই। সো এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট দিয়েছে যেটা তোমাদের অবশ্যই জানা উচিত। সো বিষয়গুলো চলো একে একে দেখি। সো এইটা হচ্ছে এসএসসির নোটিশ আর এইটা হচ্ছে এইচএসসির নোটিশ। এখানে চেঞ্জ কোনো কিছুই না, শুধু এখানে এসএসসির ক্ষেত্রে এইচএসসি লিখে দিয়েছে আর এখানে লিখে দিয়েছে এসএসসি, এইটুকুই। আর বাকি নোটিশে A to Z প্রত্যেকটা লাইন হুবাহু এক, ঠিক আছে, আর কোনো সমস্যা নেই। সো আমরা দেখি এখানে তারা কী বলেছে। যে কোনো একটা নোটিশ পরেই তোমাদেরকে আমি শোনাই, তাহলে বিষয়গুলো বুঝতে পারবা। আমি এসএসসি নোটিশটা একটু পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। এখানে তারা বলেছে যে এসএসসি পরীক্ষা 2021-এ পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে অ্যাসাইনমেন্ট কার্যক্রম মনিটরিংয়ের লক্ষ্যে মাধ্যমিক উচ্চশিক্ষা দপ্তরের অধীনে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক অ্যাসাইনমেন্ট কার্যক্রম মনিটরিং কমিটি গঠন সংক্রান্ত। মানে এখানে বলেছে যে প্রতিষ্ঠান প্রধান মানে তোমাদের এখানে কলেজের ক্ষেত্রে প্রিন্সিপাল বা স্কুলের ক্ষেত্রে প্রধান শিক্ষক আর কি নিয়ে একটা কমিটি গঠন করা হবে, যেটা তোমাদের অ্যাসাইনমেন্ট মনিটরিং করবে। সেখানে তারা যেটা বলেছে যে মনিটরিংয়ের যে কাজগুলো সেগুলো আমি একটু আসতেছি, বাট এই প্রথমে বিষয়গুলো একটু বুঝিয়ে বলি। এখানে বলেছে যে এসএসসি পরীক্ষা 2021-এ পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশনা শিরোনাম একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বর্ণিত নির্দেশনাপত্রের আলোকে মাঠ পর্যায়ে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি না তা সরজমিনে নিবিড়ভাবে মনিটরিং করার লক্ষ্যে মৌসি অধিদপ্তরের আওতাধীন সকল মাধ্যমিক বিদ্যালয়, সরকারি ও বেসরকারি বিদ্যালয় প্রধানগণ তাদের নেতৃত্বে অ্যাসাইনমেন্ট কার্যক্রম মনিটরিং কমিটি নামে একটি কমিটি গঠন করবে। সো এখানে স্কুল পর্যায়ে মূলত করবে একটা কমিটি, আর কলেজ পর্যায়ে এখানে বলে দিয়েছে যে কলেজ পর্যায়ে অ্যাসাইনমেন্ট মনিটরিং করবে, অর্থাৎ এই উচ্চ মাধ্যমিক পর্যায়ে, বেসরকারি কলেজ পর্যায়ে, মানে এইচএসসির জন্য কলেজ পর্যায়ে করবে আর এসএসসির জন্য আর কি তোমার স্কুল পর্যায়ে করবে। সো এইটা হলো তাদের মেইন কথা। আর এখন আমরা দেখি কমিটির কাজগুলো কী হয়েছে। উক্ত কমিটি করণীয় বিষয়সমূহ নিরূপণ, সো স্যারেরা কী কী করবে কমিটির মাধ্যমে, সো সেই ব্যাপারটা একটু জেনে নাও। একে বলেছে যে সকল পরীক্ষার্থীদের যেন অ্যাসাইনমেন্ট কার্যক্রমে অংশগ্রহণ করে সেই ব্যাপারে নিশ্চিত করতে হবে। সো তোমরা যেন অ্যাসাইনমেন্ট কার্যক্রমে অংশগ্রহণ করো সেটা অবশ্যই নিশ্চিত করবে কমিটি। সেক্ষেত্রে তোমাদের কাজ হচ্ছে অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করে অবশ্যই জমা দিতে হবে। অ্যাসাইনমেন্টগুলো তোমরা যদি করো, ভুল ভ্রান্তি যাই করো না কেন, যাই করো না কেন, তুমি অবশ্যই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, তোমার জমা দিবা, তাহলে তোমাদের জন্য অবশ্যই একটা অ্যাডভান্টেজ পাবা। যদি জমা না দাও, সেক্ষেত্রে তারা যখন কমিটি মনিটরিং করবে যে কতজন শিক্ষার্থী জমা দেয়নি, তখন কিন্তু সে জমা যারা না দেয়নি তাদের কিন্তু একটা লিস্ট তৈরি করা হবে, পরবর্তীতে ভুগতে হবে তোমাদের। 2 নম্বরে বলেছে যে শিক্ষার্থীরা যেন কোনো ক্রমে অ্যাসাইনমেন্ট নকল বা কোনো প্রকার অসাধু উপায় অবলম্বন না করে সে বিষয়টি নিশ্চিত করবেন। কোনো শিক্ষার্থী যদি অ্যাসাইনমেন্ট নকলের প্রশ্রয় নিয়ে বলে প্রতীয়মান হয়, তাহলে তা বাতিলপূর্বক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়টি অবহিত করবেন এবং বিষয়টি যেন পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে শিক্ষার্থীদেরকে সতর্ক করবেন। সো এখানে অসাধু উপায়, নকল, এই বিষয়গুলো নিয়ে তো অনেক বকবক এর আগে করেছি, সো নতুন করে কিছু বলবো না। মেইন কথা হচ্ছে তারা এটা বাতিল করবে, আবার তোমাদেরকে করা মানে অ্যাসাইনমেন্ট করতে দিবে এবং তোমাদের যে প্রতিষ্ঠান প্রধান যারা আছে তাদেরকে জানাবে এবং তোমাদেরকে আবার সতর্ক করবে। মানে একটা অ্যাসাইনমেন্ট বাতিল করলে অনেক কাহিনী হয়ে যাচ্ছে, বুঝছো? সো তোমরা অ্যাসাইনমেন্ট বাতিল হবে এরকম কোনো কিছু করার দরকার নাই, কারণ বাতিল করলে মানে ব্ল্যাকলিস্টে উঠে যাবা, কথা বুঝছো?
তোমাদের সবাইকে বলছি, তোমার একটা অ্যাসাইনমেন্ট যদি বাতিল করে, দেখা গেল কি যে পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো কিন্তু মানে যখন আর কি দেখা হবে, যখন তুমি নিজের যোগ্যতায় লিখবে, তখন কিন্তু স্যারের সেটা খুঁটি করে দেখবে যে এটা কোনোভাবে বাতিল করা যায় কিনা, এর আগে অ্যাসাইনমেন্টগুলো ওর বাতিল করছি, এই অ্যাসাইনমেন্টগুলো কোনো নকল করছে কিনা। সো এই জন্য বলি যে এই ব্ল্যাকলিস্টে যার দরকারই নাই, নির্দিষ্টভাবে অ্যাসাইনমেন্ট করো, ওকে, বা কোনোভাবে যেন বাতিল করতে না পারে, স্যারদেরকে বাতিল করা থেকে আটকাও। যদি নকল করে থাকো, স্যারদেরকে বুঝো স্যার আর ভুল করবো না এই লাস্টবার, এভাবে এটা ম্যানেজ করে নাও। বাট আমার মনে হয় যে একবার বাতিল করলে এই ব্ল্যাকলিস্টে যাওয়ার কোনো দরকার নেই। এবার বলেছে যে শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট স্বহস্তে লিখে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। স্বহস্ত মতো বুঝো, স্বহস্ত মানে নিজের হস্ত, ওকে, নিজের হাত দিয়ে লিখতে হবে। অনেকে আছে না অ্যাসাইনমেন্ট আর কি অন্যকে দিয়ে লেখায়, সেই ব্যাপারটা আমাকে অনেকেই বলে ভাই অ্যাসাইনমেন্ট অন্যকে দিয়ে লেখালে হবে কি না, সে ব্যাপারে বলবো যে না, হবে না, অবশ্যই অ্যাসাইনমেন্ট নিজের হাতে লিখতে হবে। এখানে অনেকগুলো অ্যাসাইনমেন্ট দিবে, সো এই অ্যাসাইনমেন্টগুলো তুমি যদি অন্য হাতে দিয়ে কতগুলো লেখাবা, ধরা কিন্তু পড়েই যাবা। আচ্ছা, এরপর তারা বলেছে যে নির্দেশনা মোতাবেক অ্যাসাইনমেন্টগুলো শিক্ষকগণ কর্তৃক যথাযথভাবে মূল্যায়ন, সংরক্ষণ এবং নম্বরসমূহ সঠিকভাবে এক্সেল শিটে এন্ট্রি করা হচ্ছে কি না তা কমিটি নির্ভরে পর্যবেক্ষণ করবে। সো এটা শিক্ষকদের কাজ, শিক্ষকরা যে তোমাদেরকে মূল্য করছে সেটা যে আর কি যে সফটওয়্যার এন্ট্রি, এক্সেল ফাইল এন্ট্রি, সেটা ঠিকভাবে করছে কিনা। এবার বলেছে বর্ণিত কমিটি নিজ নিজ প্রতিষ্ঠানে চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে কার্যকর করার জন্য সার্বিকভাবে পর্যবেক্ষণ করবে। সো এখানে সার্বিকভাবে পর্যবেক্ষণ করবে, এটা আমি তোমাদেরকে বলবো, তোমরা যে সকল শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট নিয়ে সমস্যার মধ্যে আছো, বেশ কিছু বিষয় নিয়ে, যেমন অ্যাসাইনমেন্ট জমা দেওয়ান, তোমরা কোনো একটা সমস্যার মধ্যে থাকতে পারো, অসুস্থ থাকতে পারো বা দূরে থাকতে পারো বা নানান সমস্যা হতে পারে, এক্ষেত্রে তোমরা এই যে কমিটি গঠন করবে, এই কমিটির সাথে তোমরা যোগাযোগ করবে, অ্যাসাইনমেন্ট সম্পর্কিত যে স্যাররা কমিটি থাকবে, তাহলে তারাই কিন্তু তোমাদেরকে একটা সলিউশন তারা দিয়ে দিবে। আচ্ছা, এরপর আরও বলেছে যে অ্যাসাইনমেন্ট সংক্রান্ত বিষয়ে মাধ্যমিক ও শিক্ষা দপ্তর মাধ্যমিক শাখা হতে জারিকৃত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। আচ্ছা, এই ব্লাবলা অনেক কথাবার্তা বলেছে, সো এখানে আর তেমন কোনো কথাবার্তা নেই। আর এখানে কিন্তু সকল দুইটা যে সিনিয়র আছে, এসএসসি এবং এসএসসি, সকলের কিন্তু এই একই বিষয়, নতুন কোনো কিছুই নেই। আমি এই লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা সব বিষয়গুলো দেখে নেবা। সো মেইন কথা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রমটা চলবে, এবং যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলে তাহলে মনোনয়ন অ্যাসাইনমেন্টটা রাখবে, আর তোমরা সেক্ষেত্রে কথা বলতে পারো অ্যাসাইনমেন্টটা বন্ধ করা নিয়ে। কারণ আমি মনে করি শিক্ষা প্রতিষ্ঠান যদি খুলে, তোমরা যদি ক্লাস করো, তাহলে অ্যাসাইনমেন্টের কী দরকার, ক্লাসই তো করছো, পরীক্ষা প্রিপারেশন তো ক্লাস থেকেই নিচ্ছ, সিলেবাস তো কমপ্লিট ক্লাস থেকেই করছো, সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট কিন্তু শিক্ষার্থীর জন্য তখন একটা বাড়তি প্রেশার তখন। কারণ এখন আমি জানি যে অনেক শিক্ষার্থী পরীক্ষা প্রিপারেশন নিতে পারছো না, কারণ এই অ্যাসাইনমেন্টের জন্য, কারণ প্রত্যেক সপ্তাহে কতগুলো করে অ্যাসাইনমেন্ট করতে হচ্ছে, সেই অ্যাসাইনমেন্টগুলো করতে গিয়ে শিক্ষার্থী পড়াশোনার সময় পাচ্ছে কই আলাদাভাবে, মানে পরীক্ষার জন্য প্রিপারেশন কোথায় নিতে পারছে। সো সর্বোপরি বলবো যে অ্যাসাইনমেন্ট নিয়ে আরও অনেক কিছু হতে যাচ্ছে, এখন তোমাদের বিষয়গুলো বুঝি, তোমরা অনেক ধরনের সমস্যার মধ্যে আছো, আমাদেরও কিছু করার নেই, আপডেট তথ্যগুলো অনেকের দরকার হয়, তাই তোমাদের সামনে তুলে ধরলাম। সো আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি, অনেক বকবক করলাম, জানি না কী করলাম না কী বললাম, সো বেশ কিছু বিষয় বললাম, আশা করি বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখো অন্য কোনো ভিডিওতে, ততদিন সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।